হেরে যাওয়া মানেই পরাজয় নয় বরং ভুল থেকে শিক্ষা নিয়ে জয়ের দিকে এগিয়ে যাওয়ার এক একটা ভিত্তি প্রতিস্থাপন মাত্র সেজন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা আত্ম উপলব্ধি বাংলাদেশের অনর্ধ একুশ নারী হকি দল নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচে হেরে সেটাই বুঝতে পেরেছেন তাই ভারতীয় নারীরা যেখানে ম্যাচের পরদিন হোটেলে বিশ্রাম নিয়েছে সেখানে মেয়েরা ভোরের সূর্য উঠতেই হকিস্টিক হাতে নীলাফটাপে মনোযোগী ছাত্রী গেল ম্যাচে পিসিতে দুর্বলতা ছিল বাংলার মেয়েদের প্র্যাকটিস সেশনে সেটাও ঝালাই দেওয়া হলো দ্বিতীয় ম্যাচে আর মোড়া ভাঙার চেষ্টা স্পষ্ট বাংলার জয়ী তাদের খারাপ হয় নাই কারণ না এরকম ম্যাচ আমরা এই প্রথম খেলছি এত ফাস্ট আমরা কখনো খেলি নাই ওদের হচ্ছে পাঁচটা স্ট্রাইকার ওদের ডিফেন্স হচ্ছে গিয়ে মিডফিল্ডে উঠে খেলছে আর ওদের মিডফিল্ডে সে স্ট্রাইকারে চলে গেছে সো আমাদের জন্য একটা অনেকটা ডেঞ্জার হয়েছে আমাদের মেন প্রবলেম হলো ওদের স্পিড অনেক বেশি সেই কারণে ওদের আমরা ধরতে পারিনি ঈদের পরে আমাদের এক সপ্তাহ ছুটি পেয়েছি সেই গ্যাপ সেই গ্যাপ পূরণ আমরা আর করতে পারিনি এই কয়দিনের মধ্যে

ছুটতো এখন অন্তত পজিশন জ্ঞানগুলো ওদের হয়েছে অপোনেন্টকে কিভাবে কোন পজিশনে কোথায় ব্লক করতে হবে সেই বিষয়গুলো কিছুটা হয়েছে ম্যাক্সিমামে ওরা যেটা করেছে প্যান্ডিকর্নার দিয়ে ফেলেছে অপোনেন্টকে একদম নিজেদের কাছে এনে ফেলেছে প্র্যাকটিক্যাল বিষয়গুলো ওরা যদি আত্মস্থ করতে পারে তাহলে আমার মনে হয় যে আমরা আরও ভালো করতে পারব প্রথম ম্যাচে হোচুট খাওয়া দলটা গা মুছে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে অকতো ভয় এই মনোভাবটাই পরের ম্যাচে ব্যবধান কমাতে মেয়েদের অনেক এগিয়ে রাখবে মেহেদিন আইম সময় সংবাদ ঢাকা